আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম থাকলে উন্নয়ন করা যায়, তা আজ প্রমাণিত। 75-এর পর যারা ক্ষমতা এসেছে তারা নিজেদের ভোগের রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অত্যাচারের রাজনীতি করেছে বিএনপি। সংসদে সদ্য প্রয়াত একাবর হোসেনের মৃত্যুতে শোক প্রস্তাবে গভীর শোক ও সমবেদনা জানান শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনা হয় সদ্য প্রয়াত টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একাব্বর হোসেনের মৃত্যুতে। একাব্বর হোসেন এমপিকে হারিয়েছি। শোক প্রস্তাবের আলোচনায় অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা, গভীর শ্রদ্ধায় স্মরণ করেন কর্মময় জীবনের। একাব্বরের আগে আমাদের মতো লোকের লম্বা সারি আছে, কাজ করেছেন জনগণের স্বার্থে তাদের পক্ষে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে একাব্বর হোসেন ছিলেন এক পরীক্ষিত সৈনিক, যে কিনা ধরতে পারত দেশের হাল। আমার পরে যারা এদেশের বা বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, কারা দিতে পারে? দেবার মতো সেই রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক সততা এবং নিষ্ঠা এবং আদর্শের প্রতি নিষ্ঠাবান, তার ভিতরে একাবর কিন্তু একজন ছিল। সংসদ নেতা বলেন, সততা আর দক্ষতা দিয়ে যে দেশের উন্নয়ন করা যায় তা আজ প্রমাণিত। সততা নিয়ে কাজ করলে উন্নয়ন করা যেতে পারে, তাছাড়া যে করা যায় না সেটা তো আমরা 75-এর পর 21টা বছর দেখেছি। দুর্যোগ থেকেও বাংলাদেশকে কিন্তু আমরা অনেক নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানুষের জীবন যাত্রা যাতে সচল থাকে তার ব্যবস্থা আমরা করতে সক্ষম হয়েছি, যেটা আজকে সারা বিশ্বব্যাপী সে কথাটা কিন্তু সকলে মনে করে এবং সে কথাটা বলে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। 2001 সালে নির্বাচনে বিএনপির যে অত্যাচার নির্যাতন, মানুষ হত্যা করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা, অপারেশন ক্লিন হার্টে নামে মানুষকে নির্বিচারে হত্যা করা, তাছাড়া আজকে ক্রসফায়ার নিয়ে তারা কথা বলে, ক্রসফায়ার শুরুই করলো বিএনপি, কাজে ওদের চরিত্রটাই ছিল সেরকম। পরে একাব্বর হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়, সর্বসম্মতিক্রমে গৃহীত হয় শোক প্রস্তাব। জনগণের কল্যাণে কাজ করার তৌফিক। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।